नमस्कार বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেমন পেপার চিকেনের একটি রেসিপি। এর জন্য আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে চিড়ে নিয়েছি। দেখুন, এভাবে সবগুলো চিকেনকে চিড়ে নিয়েছি, দুদিকটাই ভালোভাবে চিড়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য নিচ্ছি নুন হাফ চামচ, নিচ্ছি রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, লেবুর রস নিচ্ছি 3 চামচ, ধনে পাতা কুচি নিচ্ছি, ফেটানো টক দই নিচ্ছি 5 চামচ, আর নিব গোলমরিচ গুঁড়ো। এই সব উপকরণগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে ঢেকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপরে ফ্রিজ থেকে বের করে রান্নাটা আমরা করব। এখন মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, মাংসটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার ঢেকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রাখছি। 1 ঘন্টা পরে চলে এলাম, গ্যাস ধরিয়ে প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 1টা তেজপাতা, আর দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, আর কয়েকটা লবঙ্গ ও গোলমরিচ। এগুলোকে কম আছে একটু নেড়ে নেব। এগুলো নাড়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। কম আছে আদা রসুন বাটাটাকেও একটু নেড়ে নেব। এইভাবে নেড়ে নিচ্ছে আদা রসুন বাটাটা। এক মিনিট মতো এগুলো নেড়ে নেওয়ার পরে লো ফ্লেমে মাংসটা দিয়ে দিব। এবার ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিচ্ছি 1 1 করে। এভাবে সবগুলো মাংস দিয়ে দিব। তারপরে ম্যারিনেশনের যে জলটুকু আছে সেটুকু দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে আমার, এখন এটাও দিয়ে দিচ্ছি। এবার আঁচটা মিডিয়াম করে দিয়েছি, মাংসগুলো একটু নেড়ে ঠেড়ে দিচ্ছি। তারপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। লো টু মিডিয়াম ফ্লেমেই মাংসগুলো ভেজে নেব। জলটা না শুকনো পর্যন্ত আর মাংসটা লাল হয়ে না যাওয়া পর্যন্ত মাংসটা ভাজতে হবে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে মাংসগুলো উল্টে দিব। এভাবে সবগুলো মাংসই উল্টে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। দেখুন, এভাবে ঢেকে ঢেকে 2-3 মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে নেড়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নেব। এভাবে সবগুলো মাংসকে উল্টে দিলাম, আবার ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্যে। লো টু মিডিয়াম ফ্লেমেই গ্যাসটা আছে। ঢাকনাটা তুলে আবার নেড়ে দিচ্ছি। দেখুন, মাংসগুলো লাল হয়ে এসেছে আর জলটাও শুকিয়ে এসেছে। মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে লাল করে মাংসগুলো আগে ভেজে নিতে হবে। এবার জলে 1 চামচ কর্নফ্লোর মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। জলের পরিমাণটা কমই দিয়েছি, 1/4 বাটি মতো জল আমি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করে থাকেন তবে বেশি পরিমাণে দিতে পারেন। একটু গোটা গোলমরিচ থেতো করে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1টু চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এবার কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি রুটি বা পরোটা বা নানের সাথে খুবই ভালো লাগে।
আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন রেডি হয়ে গেল আমাদের লেমন পেপার চিকেন।